বিপদ সীমার উপর দিয়ে বইছে বিশালগড় বিজয় নদের জল। নদীলাক, নারাউরা, চন্দ্রনগর সহ বিস্তীর্ণ এলাকায় বাড়িঘরে প্রবেশ করছে বন্যার জল। আতঙ্কে এলাকাবাসী, উদ্ধারে নামে NDRF টিম। মঙ্গলবার দুপুর 12:30 জানা যায় সোমবার থেকে টানা প্রবল বর্ষণে বিশালগড় মহকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যার জল বিপদ সীমার উপর হয়ে মানুষের বাড়িঘরে প্রবেশ করছে। উদ্ধার কাজে নামে NDRF টিম। নদীলাক এলাকার কৃষকরা বেশ কিছুদিন পূর্বে জমিতে ধানের চারা রোপণ করেন। মঙ্গলবার মধ্যরাত থেকে বিজয় নদের জল এই কৃষি জমিতে প্রবেশ করে। জলের নিচে তলিয়ে যায় সমস্ত কৃষি জমি। এলাকার কৃষকদের মাথায় হাত। রাজ্য কৃষি দপ্তরের সাহায্যের দাবি জানান এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। হয়তো রোয়া লাগাইছিলাম তিন চারিখানি মতন, সব জলে তলে গেছে। আলিও নাই আর লাগাইম কি দিয়া অসহায় ঘুরে গেছি আমরা। কবে লাগাইছিলেন? পনেরো দিন। কত মানে কেমন ক্ষতি হয়েছে? ক্ষতি তো পুরো মানে যখন জল যত না কমে তখন তো হইতে অনেক সম্ভাবনা আছে আর কি। কতখানি জায়গা আপনার? মানে আমার চারিখানি। চারিখানি? আপনি কি নিজের ক্ষেতই? না না, পত্তন বাকি। অনুমানে কত টাকার ক্ষতি হয়েছে আপনার? হয়তো কানি খেতে 1200-1300 খরচ হয়। কীভাবে টাকা? ট্রাক্টরের কামলার লাগানি এই সব 1200 মতো খরচ হয় কানি খেতে। আমরা বন্ধন তুলিয়া বিক্রি করছি। এখন কী চান? এখন যদি সরকার কোনো সুবিধা মানে একটু সাহায্য কেউ আইসে এলাকার প্রধান মেম্বার। আর এই জায়গাটার নাম কি? নদীলা। আপনার বাড়ি? নদীলা। নদীলা কোন পঞ্চায়েত? সহনগর পঞ্চায়েত। আপনার নাম? শহীদ মিয়া। বাড়ি কোনখানে? নদীলা।